পশ্চিমবঙ্গের আরামবাগ ও কৃষ্ণনগরের পর বারাসাত। গত ছয় দিনে এ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি তৃতীয় জনসভা। লোকসভার ভোটের আগে পশ্চিমবঙ্গ ঘিরে কেন্দ্রীয় শাসক দলের এই তৎপরতা চোখে পড়ার মতো। নানা প্রকল্পের উদ্বোধন আর কয়েকদিন পর পর রাজ্যে মোদীর সফরকে নির্বাচনী প্রচার হিসেবেই দেখা হচ্ছে। আজ সকাল সকাল কাছারি ময়দানের সভাস্থলে জমায়েত হয় বিজেপির হাজারো কর্মী সমর্থক। গত তিন দিন ধরে ভারতজুড়ে বিজেপির নারী শক্তি বন্দনা কর্মসূচি চলছে। বারাসাতে সেই কর্মসূচির সমাপনী হয়, তাই দর্শকদের মধ্যে উপস্থিতির 90% ছিল নারীরা। এই রাজ্যে এই দেশে বাংলাকে ভালোবেসে সভায় মোদীকে স্বাগত জানিয়ে বক্তৃতা দেন হুগলির বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আজকে আমাদের ফ্রিতে রেশন হয়েছে, সেখানেও মহিলাদের নাম আছে। আয়ুষ্মান কার্ডে সেখানেও মহিলাদের নাম আছে। শঙ্খ বাজান, উলুধ্বনি দিন, মাননীয় প্রধানমন্ত্রী এসে গেছেন, মোদিজি স্বাগতম, মোদিজি জয় শ্রী রাম। আগের দুইটি জনসভাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে নিয়ে তুমুল কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদী। ভারত মাতা কি, ভারত মাতা কি, বাংলার মা বোনেরা আর আমার ভাই বন্ধুকে প্রণাম জানাই। এদিন সরাসরি বিরোধী ইন্ডিয়া জোটকে আক্রমণ করেন মোদী। বলেন যে যে রাজ্যে তাদের শরিক ক্ষমতায় আছে, সেখানে সেখানে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। হামারি মাতায়ে বেহনে বেটিয়া নারী শক্তি বন্ধন কে লিয়ে দৌড় লাগা রহি থি। মাঠের রাজনীতিতে সামনে থাকতে উন্নয়ন কর্মকাণ্ডকেও সমান তালে এগিয়ে নিচ্ছেন মোদী। গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সারা ভারতে প্রথম গঙ্গার তলদেশ দিয়ে মেট্রো চলাচল শুরু হলো কলকাতা শহরে। উদ্বোধনী যাত্রাপথে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতাও মাতেন মোদী। জাহাদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।